নগরীর পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 18 মার্চ শনিবার নগরীর কোতোয়ালি থানাস্থ পাথরঘাটা বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। 40 জন শিক্ষার্থী নিরাবেদনে পড়ছে, 500 জনের মধ্যে, আর বাকি 60 জন, আরো 60 জনের জন্য আপনারা একটা বৃত্তির ব্যবস্থা করেন, যে তাদের বেতনের যে অংশ, ন্যূনতম যে অংশটা স্কুলের কাছে আসার কথা ছিল সেটা আসলে ডিজিটাল ল্যাবের টাকাটা নয়, সেটা কত অংশ আসছে সেটা আমরা নিয়মিতভাবে এখানে ভর্তুকি দিয়ে অনুদান আকারে সেটা দিব, আরো 60 জন শিক্ষার্থীকে আপনারা সে ব্যবস্থা করে দেন। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও 34 নং পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফজলে আজিজ বাবুল। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমি চেষ্টা করেছি শিক্ষকদের মাঝে সুন্দর একটা পরিবেশ ফিরে আনার জন্য। আমি চেষ্টা করেছি স্কুলের সমস্ত কারিমাকে লেপন করে স্কুলটাকে একটা সুন্দর পথে নিয়ে যাওয়ার জন্য। সহযোগিতা আমি সবার পেয়েছি, কিন্তু লেখাপড়ার ব্যাপারে আমি গার্জিয়ানদের সহযোগিতা অনেক কম পেয়েছি। আপনারা এখানে যারা গার্জিয়ান বৃন্দ আছেন, আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা আপনাদের মেয়েদের জন্য স্কুলটা করান। এখানে আমি বলবো না যে সবাই কোটিপতি মেয়েরা লেখাপড়া করে, এখানে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ছাত্রীরাই সবচেয়ে বেশি। আমি মন্ত্রী মহোদয়কে এই কথা বলেছি, বলার পরে উনি আমাকে বলেছেন আগামী বছর থেকে আমরা যেন কমপক্ষে এলাকার গরিব থেকে 100টি ছাত্রীকে বিনা বেতনে আমরা এখানে লেখাপড়া করতে পারি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপসচিব জনাব বেলাল হোসাইন, স্থানীয় কাউন্সিলর বাবু পোলক খাস্তগীর, মহিলা কাউন্সিলর বেবি দোবাস, সাবেক কাউন্সিলর জালাল উদ্দিন ইকবাল, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফসার উদ্দিন, শিক্ষক নেতা অঞ্জন চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। কৃতজ্ঞতা সঙ্গে স্মরণ করবো, যখন আমাদের মেয়েরা এখানে শতভাগ পাস করেছে, ঠিক আছে, শিক্ষার্থীরা স্কুলে আসে তখন তাদের পৃথিবী পরিচয়। আমরা নির্বাচন জিতে আসার পরে চেষ্টা করেছি সেই দুর্নীতিবাদের উপরে ফেলে সকলকে এই জন্য সকলের সহযোগিতা কামনা করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।